প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই করোনা কালীন সময়ে আমরা আবার তোমাদের সাথে খুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুকসা কুষ্টিয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাস চালু করেছি। স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই ক্লাস করবে এবং বাড়িতে পড়াশোনার মধ্যে থাকবে এই শুভ কামনায় আমি আজ এসএসসি 22 দশম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তোমরা এই ক্লাসটি দেখলে অবশ্যই উপকৃত হবে। আমি আজ বীজগণিত থেকে রাশি থেকে তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি, তোমরা ক্লাসটি দেখো। প্রথমে আছে এক্স সমান 3 + 2√2। ক নম্বর প্রশ্ন হলো 1/x এর মান কত। খ নম্বর প্রশ্ন হলো x-1/x সমান কত। গ নম্বর প্রশ্ন হলো x⁴+1/x⁴ সমান কত। অর্থাৎ তিনটি প্রশ্নেরই মান বের করতে হবে। সেই আলোকে যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে x = 3 + 2√2, তাহলে আমাদের এই 3 + 2√2 থেকেই আমাদের প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে দেওয়া আছে x = 3 + 2√2, আমাদের মান বের করতে হবে 1/x, তাহলে 1/x = 1/3 + 2√2। তা আমরা আগে জেনেছি যে আমরা যেহেতু 1/x এর মান বের করব, আমাদের নিচে যদি 3 + 2√2 রয়েছে এই জন্য এখানে প্লাস থাকলে আমরা মাইনাস দিয়ে উপরে গুণ করব এবং মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। তাহলে আমাদের এই অঙ্কে যেহেতু প্লাস রয়েছে এই জন্য আমরা উপর নিচে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে 3 - 2√2 নিচে আসছে 3 + 2√2 × 3 - 2√2। এখন আমাদের নিচে এই 3 - 2√2 দিয়ে গুণ করেছি, কারণ এখানে a + b × a - b সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে আমরা কি পাচ্ছি, 3 - 2√2/3√2² - 2√2². তাহলে আমরা পাচ্ছি 3 - 2√2/3√2² = 9 √2² = 8। তাহলে আমাদের ফলাফল আসছে 3 - 2√2। অতএব 1/x এর মান আমরা পাচ্ছি 3 - 2√2, কিন্তু আমাদের x এর মান দেওয়া ছিল 3 + 2√2। তাহলে আমরা 1/x এর মান পেলাম 3 - 2√2। দ্বিতীয় প্রশ্নটি আমাদের x - 1/x = কত। যেহেতু আমরা দেওয়া আছে x এর মান এবং কতই আমরা পেয়েছি 1/x এর মান, তাহলে আমরা এই দুটো মান প্রয়োগ করে আমরা x - 1/x = কত তা দেখাতে পারব। তাহলে খ নাম্বার প্রশ্নের জন্য আমাদের দেওয়া আছে x = 3 + 2√2 এবং ক হতে পাই 1/x = 3 - 2√2। অতএব x - 1/x = আমাদের 3 + 2√2 - 3 - 2√2। তাহলে আমরা যদি ব্র্যাকেট চেঞ্জ করি, তাহলে 3 + 2√2 - 3 - মানে প্লাস 2√2। তাহলে +3 - 3 কেটে গেল, তাহলে 4√2। তাহলে আমাদের x - 1/x এর মান আমরা পাচ্ছি কত, 4√2। গ নম্বর প্রশ্ন আমাদের আছে x⁴ + 1/x⁴ = কত। তাহলে আমরা খ
আমরা পেয়েছি কত খ হতে পাই x মাইনাস 1 বাই x সমান 4 রুট 2 এখন আমরা যদি দুই বার বর্গ করি তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 আসবে প্রথমে আমরা কি করব উভয় পক্ষে একবার বর্গ করব বর্গ করার পরে আমাদের এখানে a মাইনাস b হোল স্কয়ারে সূত্র আছে সূত্রটা আমরা প্রয়োগ করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4 এর উপর স্কয়ার মানে 4 √2 এর উপর স্কয়ার মানে 32 তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 34 আমরা পুনরায় আবার বর্গ করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু 34 গুণ 34 এর উপর হোল স্কয়ার এখানে আমরা কি করব আবার সূত্র প্রয়োগ করব a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার সমান 34 গুণ 34 তাহলে x4 প্লাস 1 বাই x4 সমান আমাদের এখানে গুণ করার পরে আমরা মাইনাস 2 বের করব 34 গুণ 34 মাইনাস 2 এখন আমরা 34 আর 34 গুণ করব সিক্স ফাইভ ওয়ান তাহলে আমাদের দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি ওয়ান ওয়ান ফাইভ টু তাহলে আমাদের এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোরের মান ওয়ান ওয়ান ফাইভ টু তাহলে আমরা দেখা যাচ্ছে যে ভাওতে পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর রুট টু তাহলে আমরা ফোর থাকার কারণে দুই বার বর্গ করেছি দুই বার বর্গ করার কারণে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 1152 আমাদের অ্যান্সার এসেছে 9 মিনিট হয়ে গেছে ফিনিশ করলাম